बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मोनेर भाव आदान प्रदानेर क्षेत्रे मानवदेहेर अन्यतम एकटी अंग हलो जिभा। आपनी कि जानेन एई अंगटी एतटाई गुरुत्वपूर्ण जे एर कारणेई आमादेर अनेकेर जान्नात जाहान्नामेर फैसला हबे शेष विचारे। जानते चान केन एबं किभाबे, ताहले भिडियोटी देखुन शेष पर्यन्त। रहमतुल्लिल आलामीन, मायार नबी, दयार नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शत्रु के कखनो फिरिए दितेन ना दिन कबुलेर क्षेत्रे। अथच जखन आबू सुफियान बिन हारिस ओ आब्दुल्ला बिन उमाइया मक्का विजयेर पर तौबा करे इस्लाम ग्रहण करते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर सामने पेश हलेन, तखन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछिलेन, एरा आमाके अनेक कष्ट दिएछे, आमि एदेरके बायात करब ना। उल्लेख्य, जखन ताएबबासी मदिनाय एसेछिल इस्लाम ग्रहणे, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तादेरके सानन्दे ग्रहण करेछिलेन। अथच एई ताएबबासी पागल बोले पाथर मेरे मेरे एमनि रक्ताक्त करेछिल जे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर शरीरे रक्त मुबारक जमे गिये जूता पर्यन्त शक्त हये लेगे गियेछिल पायेर पातार संगे। एमन अत्याचार करा सेई ताएबबासीके बायात करेछेन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। किन्तु आबू सुफियान ও আব্দুল্লাহ বিন উমাইয়া আত্মীয় হওয়া সত্ত্বেও তাদেরকে বায়াত করতে রাজি হননি। প্রিয় দর্শক, আপনারা কি জানেন কি এমন করেছিলেন এই দুইজন যা তায়েববাসীর অত্যাচারের চেয়েও বেশি কষ্টদায়ক ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুহূর্তে বলেন, এক আবু সুফিয়ান আমার নামে নিন্দা ভর্ৎসনা করে কবিতা লিখে আবৃত্তি করত, আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া আমাকে হারাম শরীফে বলেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানে যেয়ে যদি সেখান থেকে চার ফেরেশতা আনো যাদের হাতে কাগজে আল্লাহর মোহরের ছাপ সহ লেখা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তবুও আমি তোমার প্রতি ঈমান আনব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের এই কথাগুলো এখনো আমার বুকে আছে, ওদেরকে আমার সামনে আসতে নিষেধ করে দাও। পরবর্তীতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুপারিশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত করেছিলেন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েও তা ভুলে গেছেন, কিন্তু জিভের আঘাতের ক্ষত রহমতুল্লিল আলামিন ভুলতে পারেননি। জিভা এমন একটি অঙ্গ যা দিয়ে আপনি অনেক নেক অর্জন করতে পারেন, আবার এর অযাচিত ব্যবহার অনেক বিপদ ডেকে আনে। এ থেকে উচ্চারিত একটি শব্দই বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে মহাপ্রলয়। তাই তো সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিভ এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ সম্পর্কে নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, দুর্ভোগ প্রত্যেকের যারা সম্মুখে ও পশ্চাতে মানুষের নিন্দা করে। সূরা হুমাজা আয়াত ১। দুর্ভোগ শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও। শুধুমাত্র কটুকথার জন্য আত্মীয়তার সম্পর্কের মাঝে ফাটল ধরে। বুঝে শুনে কথা না বললে শুধুমাত্র একটি কথার জন্যে জীবন হয়ে যেতে পারে কল্পনাতীত অসহনীয়। শায়খ বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রহমতুল্লাহে আলাইহেকে চুপ থাকা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত দীর্ঘ সময় চুপ থাকেন কেন? তিনি জবাব দেন, আমার জিভা হিংস্র একটি জীবের মতো, যদি আমি ছেড়ে দেই তাহলে এটা আমাকে খেয়ে ফেলবে। প্রিয় ভাই ও বোনেরা, যে জিভের সংযমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিশ্চয়তা প্রদান করেন, তার বেপরোয়া ব্যবহার আমাকে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে তা একটু ভাবুন। তাই চলুন আমরা সকলে আল্লাহর কাছে তওবা করে নিজের সাথে ওয়াদা করি, যে কোনো অবস্থাতে নিজের জিভ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এমনভাবে কথা বলবো ইনশাআল্লাহ যেন আমাদের মুখের কথা কারো কষ্টের কারণ না হয়।